কিছু করো না। হ্যাঁ হ্যাঁ আজকে সানডে, কিছু হলে তো একদম জমে যাবে। ঠিক বলেছো, আজকে তো রোববার, অনেকদিন লুচিটা খাওয়া হয়নি, তো রোববারে সকালটা লুচি আলু ভেজা দিয়ে করলে বেশ ভালোই হবে। বাবা তুমি আবার ব্লগ করতে শুরু করে দিয়েছো, ভালো। কিন্তু সবার সাথে শেয়ার করি আমরা আমাদের কিভাবে যাচ্ছে দিনগুলো, আমরা কি খাচ্ছি। ঠিক আছে, তাহলে একটা কাজ করো, লুচি করো। তাহলে চলো, আমি লুচি বানিয়ে ফেলি আজকে, সকালটা বেশ জমে যাবে। লুচি আর আলু ভাজার সঙ্গে বাঙালি ফেভারিট লুচি, মানে কিছু স্পেশাল বললি টিফিনে, কিছু স্পেশাল বললি বাঙালি, কেন জানি না লুচি কথাই মনে পড়ে। তো চলো স্টার্ট করি। শুভ সকাল বন্ধুরা, রিসার্চ নলেজ স্টেশনে আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি তৃষা। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমি খুব ভালো আছি। তো অলরেডি সকাল এখন অলমোস্ট 8টা বাজে, তো আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমার বরের ইচ্ছা আজকে লুচি আলু ভাজা, তো আজকে সকালটা লুচি আলু ভাজা দিয়েই স্টার্ট হবে। তো চলুন ঝটপট বানিয়ে ফেলি লুচি আর আলু ভাজা। আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনাদের মনে হতেই পারে যে শুধু আমি আর আমার বরের ইচ্ছা কেন বললাম, অ্যাকচুয়ালি আমার শ্বশুরমশাই, মানে এবারে আমার বাবা, তো উনি তেলের জিনিস অতটা পছন্দ করেন না, তো লুচি তারপর পরোটা মানে মাঝে মাঝে খান না একদম সেটা নয়, কিন্তু খুব অল্প পরিমাণে খান আর একটু কন্ট্রোল করার চেষ্টা করেন। তো আপাতত আমাদের দুজনের জন্যই বানিয়ে ফেলি, তো আসুন চলুন যদি সম্ভব হয় অল্প ক্লিকের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। চলুন লাগছে। ঠিক আছে, আমার বড় আবার ফুলকো লুচি পছন্দ করে, বাট মুছমুছে যে ব্যাপারটা ওটা হলে হবে না, তো ওটা ওর মনের মতো লুচি, জানি না আমি করতে পেরেছি নাকি। খাচ্ছে, দেখা যাক ক্যামেরায়, অনলাইনে তো আর রিয়াকশনটা দেবেন না, রিয়াকশনটা করে দেবেন। ঠিক আছে, তো বন্ধুরা রবিবারের লুচি পর্ব অলরেডি আমার শেষ হয়ে গেছে, আমি অলরেডি লাঞ্চের জন্য মানে রান্নাও বসিয়ে দিয়েছি, তো অলরেডি রান্না চলছে, আর বাড়ির আরও অনেক কাজও আছে। অ্যাকচুয়ালি সকালের দিকটা আমি ফ্রি থাকি না, বাট আমার খুব ইচ্ছা করছিল তোমাদের সাথে একটু টাইম স্পেন্ড করতে, একটু টাইম কাটাতে, মানে রবিবারের সকালে সকালটা আমার কিভাবে যাচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে। তো তোমাদের কেমন লাগলো তোমরা লিখে জানাতে প্লিজ ভুলো না, আর তোমাদের সহযোগিতা খুব দরকার আমার নেক্সট ভিডিও বানানোর জন্য, তো তোমরা প্লিজ আমাকে হেল্প করো, আর সাথে থেকো, খুব ভালো থেকো, আজকের মতো বাই।